নিলামে তোলা হচ্ছে। ফ্রিডরা কাহলোর একটি আত্মপ্রতিকৃতি। মেক্সিকোর শিল্পীর এই আত্মপ্রতিকৃতির রেকর্ড বাংলাদেশি মুদ্রায় 256 কোটি টাকায় বিক্রি করা হচ্ছে বলে বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান সোথভিস এক বিবৃতিতে জানিয়েছে, দিয়েগো এবং আমিশির নামে ওই বিশ্বখ্যাত আত্মপ্রতিকৃতি ফ্রিডরার সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ছবি হতে যাচ্ছে। এর আগে 2016 সালে $80 লাখ বিক্রি হয়েছিল ফ্রিডরার আরেকটি শিল্পকর্ম। 1949 সালে মৃত্যুর মাত্র 5 বছর আগে এই আত্মপ্রতিকৃতি আঁকার কাজ শেষ করেছিলেন তিনি। 1940-এর দশকে এটি তার আঁকা শেষ আত্মপ্রতিকৃতি। মেক্সিকান ম্যুরালিস্ট দিয়েগো রিভেরা ছিলেন ফ্রিডরার দ্বিতীয় স্বামী। 1940 সালে বিচ্ছেদের 1 বছরের মাথায় দিয়েগোকে ফের বিয়ে করেন ফ্রিডরা। অ্যাজটেক ও পূর্ব পুরাণ থেকে শুরু করে ঔষধি এবং উদ্ভিদবিদ্যার মতো বিষয়গুলো ব্যাপক প্রভাব ফেলেছিল ফ্রিডরার ওপর। নিজের অসুস্থতা আর দিয়েগোর সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যক্তিজীবনেও দ্বিধায় ছিলেন ফ্রিডরা। নিজের ব্যক্তিগত এই বিষয়গুলোই আত্মপ্রতিকৃতিতে তুলে ধরেছিলেন মেক্সিকান এই শিল্পী। ফ্রিডরা কাহলোকে বলা হয় মেক্সিকোর আধুনিক চিত্রকলার সবচেয়ে মেধাবী এবং গুরুত্বপূর্ণ শিল্পী। One of the great highlights of the May 24th and 25th sale of Latin American art. মেক্সিকোর নিজস্ব ঐতিহ্যের প্রতীক এবং নারীবাদীদের কাছে নারীর অভিজ্ঞতা ও সৌন্দর্যের সাহসী প্রকাশের জন্য ফ্রিডরা কাহলো আলোচিত ও সমাদৃত, তবে তিনি যথেষ্ট বিতর্কিতও ছিলেন।